তারাই থই খাও খাও আইসো থাক আমার বোনের বাড়িতে আইসো কম কইলে তো সমস্যা তোমার বোনের বাড়িতে আইনি আমার শালিমের ও দেখি তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে যাচ্ছি ছোট বোনের বাড়িতে তো সকাল সকাল একটা দাওয়াত পাইলাম আজকে শুক্রবার তার জন্য তো ছোট বোনের রাতে ফোন দিয়ে বলতেছে যে আপু আপনারা তো অনেক দিন হয়েছে গ্রামে আসছেন এখনো তো আমাদের বাড়িতে আসেননি তো আজকে আসেন তো আমি বললাম যে না যাবো না যাবো না করেও তারপর চলে আসলাম যেহেতু বোনে রাগ করবে মন খারাপ হবে তার জন্য তো আর শুক্রবার বলতেছে একসাথে সবাই আমরা লাঞ্চ করব তো এই জন্য সকাল সকালে আবার চলে গেলাম নিজেদের বাসা কাজ কাম সেরে তেরে তারপরে এরপরে চলে আসলাম তো এসে দেখি বোনে রান্না করতেছে রোস্ট পোলাও গরুর মাংস তো রান্না করতেছে আমি আবার এগুলার সাথে সাথে একটু হেল্প করলাম মানে বোনে রান্না করতেছে ঠিক আছে আমি একটু লাড়াচাড়া দিলাম আমার ছেলে আইসে আবার এখানে ঢং করতেছে তো আমি আবার বয়স দিতেছি আমি বয়সও দিতে পারতেছি না ছেলের জন্য ওরে তো এখানে পোলাও পোলাও হচ্ছে পোলাওতে ভালো করে আদা রসুন বাটা দারচিনি এলাচি তেজপাতা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর এখানে চাল দিয়ে দিয়েছি চালটা অনেকক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপরে একটু কাঁচামরিচ আর গরম পানি গরম পানিটা রাইস কুকারে করে নিয়েছিলাম তারপরে গরম পানিটা দিয়ে দিলাম এখানে রোস্টটা প্রায় হয়ে গেছে এখন ব্রেস্তা দিয়ে দিচ্ছি ব্রেস্তা দিয়ে 4-5 মিনিট জাল দিব এরপরে নামিয়ে ফেলবো তো এখানে সব কিছু রান্না ডান এখন কাটবো শসা লেবু আর পেঁয়াজ এগুলো কেটে একটা সালাদ তৈরি করব তো আমরা খেতে বসে গেছি তো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার ছিল অনেক গরমও ছিল আবার সব খাবারই গরম ছিল আবার ওয়েদারটাও গরম ছিল সব কিছু মিলিয়ে একদম একাকার হয়ে গেছে তো খাবারটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই জন্য সবাই তৃপ্তি সহকারে খেতে পেরেছে আর ঝাল ছিল না কারণ আমরা মোটামুটি ঝাল কম খাই এই জন্য ঝাল কমই দেওয়া হয়েছে দেখেন খেতে খেতে আমরা সব কিছু একদম ফ্রেশ করে ফেলছি তো রোজ খেয়ে টান হয়ে শুয়ে আছে শালির বাড়িতে এসে অনুভূতি কি আলহামদুলিল্লাহ অনেক মজাদার খানা খেলাম অনেকদিন পরে বউয়ের হাতের এক গেনি খানা খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছিলাম এই জন্য আজকে শালির হাতের আনকমন রান্না খেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে যাক আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ অনেকদিন পরে না কয়েকদিন আগে খেয়ে গেছি কিন্তু এরকম একটা সুন্দর রান্না পরিবেশন করার জন্য বাইরা এবং শালিকাকে অনেক অনেক ধন্যবাদ মাঝে মাঝে এরকম খানা খাওয়াইও ঠিক আছে আর গাড়ি আজকে তো আসতেই চাও না গরম দেখা হ্যাঁ গাড়ি ভাড়া পাঠাই দিও ফ্রি আইসা খাইয়া যাবেন না আইতে সারে জানেন আমি জোর করে বলেছি কি থাক যা লাগবো না তুমি যাবে কি আছে তাই যা লাগবো না ও মা একবার সময় দেই চুপচাপ রেডি হয়ে আমি সব মনে করে যাইবো না আমরা পো খাইতেছো কোনো কিছুর ভাগ সারলা না হুম এরপরে সাওয়ার আগে দেখবো বিকেল দিকে আবার চা আইসা করছে আরে আল্লাহ রে আগে দাঁত দাঁড়ায় থই খাও খাও আইসো থাক আমার বোনের বাড়িতে আইসো কম কইলে তো সমস্যা তোমার বোনের বাড়িতে আইনি আমার শালিমের ও দেখি তো